হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? সবাই আশা করি খুব ভালো আছো, স্বাভাবিক আছো। আমিও খুব ভালো আছি। একদম সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজে হচ্ছে 8:30, বাট এখন উঠিনি, একটু আগে উঠেছি। উঠে তোদেরকে তুলেছি, ওকে ফ্রেশ করে রেডি করিয়ে দিয়েছি, এখন ঘুরছে মানির সাথে। আর সেই ফাঁকে আমি এখন করবো হচ্ছে বিছানাটা পরিষ্কার। বিছানাটা এখনও তোলা হয়নি, বিছানাটা তুলে ঝাঁট দিয়ে দিই, আর তারপরে আমি যাবো হচ্ছে সবজি কাটতে। আজকে ব্রেকফাস্টে যে সবজি হবে, রুটি সবজি হবে, তো এখনও সেই সবজিটা কাটা হয়নি। সবজিটা কাটি, কেটে তারপরে রান্না হবে। তো চলো, আর দেরি না করে, বকবক না করে, চট করে কাজগুলো সেরে নিই। এই যে আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেছে একদম, দেখো তো। চলো এখন যাই হচ্ছে গিয়ে সবজিটা কেটে নিই। রান্নাঘরে এসে আমি ঝপাঝপ করে সমস্ত সবজি কেটে নিয়েছি। এটা ব্রেকফাস্টে হবে বরবটি আলু বেগুনের তরকারি, আর যা যা হবে লাগবে আজকে সবজি, সমস্ত সবজি আমি একেবারেই কেটে নিয়েছি। এখন বাজে হচ্ছে 9:30, আমার সবজি কাটা হয়ে গেছে। আর চন্দনাদি আজকে এসছে, থ্যাংক গড, এসে এখন ও ফুটি ফুটি করছে, তরকারি ফরকারি করবে। আমি ভাবলাম যে এখন গিয়ে তোজোকে নিয়ে একটুখানি পড়তে বসাবো। ও বাবা, সে দুটো ধামের সাথে যে চলে গেলো ঘুরতে, মা তো গেছে ফুল তুলতে, আর মানেকে জোর করে নিয়ে গেছে ঘুরবে বলে। তো যাই হোক, এখন ও ঘুরছে ঘুরুক, আমি আর কী করবো, আমি এখন একটুখানি বসে থাকি। আর না হলে ভাবছি চানটা করে চলে আসি, বসে থেকে কী করবো। এখন তো টিফিন হয়নি, যে টিফিনটা খেয়ে নেবো, আর তোজোও নেই, তোজোকে যে পড়াবো, তাহলে বরঞ্চ এই ফাঁকে আমি চট করে যাই, চানটা করে চলে আসি। চলো, চান করে আসছি বলে গেছিলাম তোমাদের কাছে, তারপরে সত্যি আসা হয়নি, কারণ চান করে উঠে তোজোকে চান করিয়ে নিয়ে গিয়েছিলাম হচ্ছে ডাক্তারখানা, কারণ তোজো কদিন ধরে একটু ঠান্ডা গরমের জন্য ঠান্ডা লেগে গেছে, একটু সর্দি সর্দি করেছে, তাই জন্য খুঁজছিলাম একটা ভালো হোমিওপ্যাথি ডাক্তার। তো একটা ডাক্তারের খোঁজ পেয়েছিলাম, উনি এখন বসছিলেন না কদিন ধরে, তো ওই জন্য যাওয়া হচ্ছিল না। তো আজকে আমার হাজবেন্ড খোঁজ নিয়ে এসে দেখে যে আজকে ডাক্তারবাবু এসেছেনও আর পেশেন্টও দেখছে, তো তাড়াতাড়ি করে দেরি করিনি, এই সুযোগটা আর একদম ছাড়িনি, সঙ্গে সঙ্গে চলে গেছি ওকে নিয়ে। যে তোজো চানও হয়ে গেছিলো, ও রেডিও ছিল, তাই ওকে নিয়ে চলে গেলাম ডাক্তারখানায়। গিয়ে নাম লেখালাম, আমাদের নাম কত ছিল জানো, 16-তে। তো আবার বসে 1 ঘন্টা মতো বসে ওকে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে তারপরে বাড়ি এলাম 1:30 সময়। এসে তোজোকে খাওয়ালাম, খাইয়ে এই সবে এসে বসলাম। এখন বাজে 2, আমার হাজবেন্ড এখন চান করছে, তো এলে খাবো। এখন আমার ইচ্ছা করছে কিছুটা খাই খাই, মানে সেটাই মন করছে কি খাবো কি খাবো। তো কি খাই কিছু বুঝতে পারছিলাম না, তাই জন্য ফ্রিজে ছিল চকলেট, আমি এখন বসে বসে জেমস খাচ্ছি। আরও অনেক চকলেট আছে, তো যে হচ্ছে ওই ভাইফোঁটা উপলক্ষে অনেক চকলেটস পেয়েছে, তো ওকে তো চকলেট দেওয়া হয় না, আমি একদমই চকলেট দিই না, খুব কম রিয়ার মায়ের সাথে তাও এইটুকুনির মতো চকলেট ওকে দেওয়া হয়, তো জন্য ওর সমস্ত চকলেটগুলো আমি আর আমার আমার হাজবেন্ড খাই। মাও খায় না, খুব একটা পছন্দ করে না, তাই আমি আমার হাজবেন্ডই খাই। এখন আমার কী খেতে ইচ্ছা করছে কিছু না কিছু খাই, তো এখন জেন্টস নিয়ে বসে পড়েছি, জেন্টসটা খাই। তো অনেকক্ষণ তো বলেছিলাম, এবার লাঞ্চটা করে নিই চলো। আর আজকে লাঞ্চের মধ্যে কী আছে সেটাও চলো একবার দেখে আসি, আর লাঞ্চটাও করে নিই। তোজো এখনও ঘুমোয়নি, তোজো এখন এখানে কী করছো, এই যে দেখতে পাচ্ছ কি রে, এদিকে আয়, এদিকে আয়, কি করছিস তুই এখানে, তোকে বাইক দেখতে হচ্ছে, এদিকে তারপরে এসো। ওই নিচে অনেক বাইক রেখেছে, পাশের বাড়ি কেউ এসেছে, তো সেই বাইকটা দেখার জন্য ওখানে জানলায় দাঁড়িয়ে আছে, তো ওই বসে বসে বাইক, সরি বসে বসে বলছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইক দেখুক, আর আমরা তখন চট করে লাঞ্চটা করে চলে আসি। তো আজকে দুপুরবেলা কী কী রান্না হয়েছে দেখো, এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে সমস্ত রকম সবজি দিয়ে পলতা পাতা দিয়ে তেতো একটা ঝোল, এখানে রয়েছে চিচিঙ্গি আলু মাছে মাছের তরকারি, এখানে রয়েছে পাঁপড় ভাজা, এখানে রয়েছে পেঁয়াজ দিয়ে পাশে মাছের ঝাল। তো লাঞ্চ করে চলে এসেছি, এবার বিছানা করো, বিছানা করে তোদের ঘুম পাড়াবার। এদিকে দেখো এটার অবস্থা দেখো, এটা হচ্ছে রোজকার কাজ, ও ভেতর থেকে সমস্ত বালিশ পালিশ মশারি টশারি বার করে দেবে, আমি বিছানাটা করব। যদি কোনোদিনও ভুল করে আমি বার করে ফেলি তো কান্নাকাটি শুরু করে দেবে, মানে এত লেভেলে কান্নাকাটি করো তুমি ভাবতেও পারবে না, কষ্ট হবে পারবে না। দেখো তবুও দেখো দেখো আছে, আর কিছু আছে, শুয়ে গড়িয়ে হেলে তবুও বার করবে বলে আমি বার করে দিই না, হবে না।
প্রতিদিন ওই বার করবে, তোলার সময় আমি তুলে দিই, তখন ও তুলতে পারে না, বাট বার করবে হচ্ছে ও রোজ, মানে কোনোদিনও ভুলবে না। যদি আমি ভুলবশত আমি যদি কোনোদিন বার করে দিই তো সেদিনে শেষ। আমি তো চলো এবার নাবোকে, দেরিও হয়ে যাচ্ছে, চট করে বিছানাটা করে ওকে আগে ঘুমটা পাড়াই। সন্ধ্যাবেলায় সন্ধ্যা ফোন দিয়ে একদম আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ, কারণ আমি এখন যাচ্ছি হচ্ছে একটু বাইরে। প্রথমে যাব হচ্ছে একটুখানি ডাক্তারখানায়, আমার কিছু ওষুধ নেওয়ার আছে, তো ওষুধ নেব, বাদ বাকি টুকটাক যা লাগবে সংসারে দুধ ফুধ আর অনেক কিছু রয়েছে খুচখুচ করে, তো ওগুলো দিয়ে যাবো। আমি আর আমার হাজব্যান্ড এখন বেরোচ্ছি, তো চলো বেরিয়ে পড়ি। এখন আমরা বেরিয়ে পড়েছি, তো যা যা কাজ নিয়ে বেরিয়েছি সে সমস্ত কাজগুলো এক এক করে নিই, তারপরে বাড়ি গিয়ে তোমার সাথে ফ্রেশ হয়ে কথা বলছি। তো চলে এসেছি বাড়িতে, আর এখন বাজে হচ্ছে প্রায় 9:30 বাজে চললো, আর কয়েক মিনিট বাকি আর 9:30 বাজতে। আর বাড়িতে এসেছি 9:00 সময়, এসে একটুখানি ফ্রেশ ট্রেশ হলাম হয়ে, তারপরে তোমার সাথে কথা বলছি। এবার এখন যাবো তোজোকে খাওয়াতে, খেয়ে তারপরে আমরা ইয়ামি ইয়ামি ডিনারটা খেয়ে নেবো। তো আজকে যেহেতু ডিনারে ভালো খাওয়া দাওয়া আছে ওই জন্য খিদেটাও পেয়ে যাচ্ছে। তো যাই হোক, আর আজকে বাইরে ভালো ঠান্ডা আছে, খুব ভালো ঠান্ডা না, বাট বেশ ঠান্ডা ঠান্ডা একটা চলে এসেছে। আজকে একটা পাতলা আমি জামা পরে গেছিলাম, তো বাইকে করে যাচ্ছিলাম, বেশ ঠান্ডা লাগছিল। তারপরে এখন অনেক দেখতে পাচ্ছি সোয়েটার পরেছে, টুপি পরেছে, মানে অতটা ঠান্ডা না হলেও বাট একটু ঠান্ডা হালকা হালকা আমেজ এসে গেছে। তখন মনে হচ্ছিলো যে একটু মোটা জামা পরে এলে ভালো হতো। তো যাই হোক, এখন এসে একটু চুপ করে বসেছি, ঘরটা চারিদিক জানলা ফান লাগলো, সব বন্ধ আছে বলে বেশ ঘরটা গরম গরম লাগছে। আচ্ছা আর বকবো না, এখন গিয়ে চট করে তোজোকে ডিনারটা করিয়ে দিই। তো আর এদিকে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে মা ফ্রাইড রাইস আর চিকেন কোরমা বানিয়েছে, তো এখানে রয়েছে ফ্রাইড রাইস আর চিকেন কোরমাটা আছে ওইদিকে দেখাচ্ছি চলো। আর এখানে মামা আর মেশামশাই অলরেডি খেতে বসে পড়েছে, মানে মেশামশাই তো শুরুই করে দিয়েছে, মামা এখনও বসেনি, এসে বসবে। আর আমি চট করে তোজোকে খাইয়ে দিই, দিয়ে আমরা চারজন মিলেও বসে পড়বো খেতে। তোজোকে খাইয়ে দিয়ে আমিও চলে এসেছি আমার ডিনার নিয়ে, তো এটা হচ্ছে আমার আজকের ডিনার। তো চলো, আর ওয়েট করতে পারছি না, প্রচণ্ড খিদে পেয়েছে, ডিনারটা করে নিই। তো ডিনার করে চলে এসেছি, এবার শুয়ে পড়ি, আর তো কিছু করার নেই। তো আজ ভিডিওটা এখানেই এন্ড করছি, যদি ভিডিওটা ভালো থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, জানাই কমো, সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে আমার নতুন আর একটা ব্লগ নিয়ে, তখন অপেক্ষায় থাকো, টাটা।